আসসালামু আলাইকুম, আমি কাউসার, স্বাধীন ইলেকট্রিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ভিডিওতে থাকছে কিভাবে আপনি একটি সুইচ বোর্ডে সার্কিট ব্রেকার ফিটিং করবেন। চলেন দেরি না করে দেখা যাক কিভাবে একটি সার্কিট ব্রেকার ফিটিং করবেন। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমার একটি ভিডিও দেখেছেন কিভাবে আপনি একটি সুইচ বোর্ড ফিটিং করবেন। এখন এই বোর্ডে আপনি কিভাবে একটি সার্কিট ব্রেকার ফিটিং করবেন ওই বিষয়টা আজকে দেখিয়ে দেব। চলেন দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর আগে আমার একটি ভিডিও ছিল এই সুইচ বোর্ডের উপরে। ওই ভিডিওতে দেখেছেন কিভাবে সুইচ বোর্ড ফিটিং করতে হয়। এখন ওই বোর্ডে কিভাবে একটি সার্কিট ব্রেকার ফিটিং করবেন তা দেখানো হবে। তারপরে একটি এই সুইচ বোর্ডের পরে একটি ভিডিও ছিল কিভাবে একটি মেইন সুইচ ফিটিং করবেন। তারপর আরেকটি ভিডিও ছিল মেইন সুইচ থেকে কিভাবে সার্কিট ব্রেকার ফিটিং করবেন। এখন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে থাকবে কিভাবে আপনি বোর্ডের আগে একটি সার্কিট ব্রেকার ফিটিং করবেন। তো আমার আগের কাজটা ছিল এটা একটি সার্কিট ব্রেকার। এখন আমার দেখানো বা সার্কিট ব্রেকার থেকে কিভাবে একটি বোর্ড সংযোগ করবেন। চলেন এলো আমার সার্কিট ব্রেকার, ইনপুট এলো আউটপুট। এটা হলো ইনপুট লাইন, এটা হলো আউটপুট লাইন। আউটপুট লাইনের জন্য প্রথমে আমার ফেজের বরাবর ফেজ, নিউট্রালের বরাবর নিউট্রাল লাগিয়ে দিলেই আমার হয়ে গেছে। সিঙ্গেল বোর্ডের ক্ষেত্রে, ডাবল বোর্ডের ক্ষেত্রে আপনি ডাবল ডাবল একটা সিঙ্গেল দুইটা ব্যবহার করতে পারেন। আমার এদিকে একটি বোর্ড, তাই আমি একটি ব্যবহার করছি। এ হলো আমার বোর্ডের ইনপুট লাইন, এটা ইনপুট লাইন। আমার সার্কিট ব্রেকারে আউটপুট লাইনে চলে যাবে। এটা হলো নিউট্রাল, এটা হলো নিউট্রাল, নিউট্রালটা নিউট্রালে চলে গেছে। এটা হলো ফেজ আমার। এখন এই ফেজে লাইনটা দিয়ে দিলাম। এখন আমার সংযোগ করা শেষ। তো এখন আমরা প্রথম থেকে লাইন দেব। প্রথম বলতে এলো আমার লাস্ট পার্ট, এলো মিডিয়াম সার্কিট ব্রেকার, এলো মেইন সুইচ। এখন আমরা মেইন সুইচে লাইন দেবো। মেইন সুইচ থেকে সার্কিট ব্রেকারে, সার্কিট ব্রেকার থেকে আমার বোর্ডে লাইন চলে যাবে। তো গাইস দেখা যাক। তো গাইস এখন কিন্তু আমার মেইন সুইচে লাইন চলে এসেছে। লাইন বন্ধ। এ হলো চালু। এখন কিন্তু আমার সার্কিট ব্রেকার অফ, সার্কিট ব্রেকার অফ সার্কিট। এখন আমার মেইন সুইচ আমি দিয়ে দিলাম। এখন যদি আমি সার্কিট ব্রেকার অন করি, আমার বোর্ডে লাইন চলে গিয়েছে।
এখন যদি আমি অফ করে দিই, লাইন চলে গেছে, এই যে অন, এই যে অফ, এখন অন করলাম, এটা হলো আমার লাইটের পয়েন্ট, সুইচ, লাইট অফ, অন, এই যে অফ, এটা হলো ফ্যান, ফ্যান তো লাগানো সম্ভব না, এটা হলো ফিউজ, তো গাইস আমার আজকের ভিডিও এই পর্যায়ে সমাপ্ত। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কাজ করতে পারবেন আশা করি। তো গাইস যারা এই ভিডিওটি দেখলেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।